কিন্তু এইভাবে যদি ধারাবাহিক ভাবে হামলা মামলা অত্যাচার নির্যাতন হতে থাকে তবে কার আমরা সহ্য করবো? আমরাও তো রক্তে মাংসে ভরা মানুষ। ওরা আমাকে বলে নূর তোর বাপ হয় বেটা, বিপিনের রাজনীতি করিস, নূরেরই তো খবর থাকবে না। এত সোজা তোমাদের এত পাওয়ার হয়ে গেছে, নূরের খবর থাকবে না। তোমরা মুক্ত বাতাসে অক্সিজেন নেওয়া, সেই অক্সিজেনকে আমরা বিষাক্ত করে দেবো। তোমাদের জীবনকে আমরা যন্ত্রণায় পর্যবসিত করবো। এই হুমকি দিয়ে শেষ রক্ষা হবে না। বঙ্গবন্ধুর যে অবদান তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। কিন্তু সেদিন একজন আলেম সম্ভবত ওয়াইদুল হক সাহেব না যেন কি বলেছিল, 75-এ বাংলার আকাশে বাকাশে বাংলার আকাশে বাতাসে শুধু বঙ্গবন্ধু আর শেখ মুজিবের নাম, কিন্তু যেদিন 15ই আগস্ট হলো তার পরবর্তীতে বঙ্গবন্ধুর নাম নেওয়ার মতো আর কেউ রাস্তায় একটা প্রতিবাদ করলো না। এই আওয়ামী লীগ আজকে যত তর্জন গর্জন করে, শেখ হাসিনার পতন হলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে। মাঝে মাঝে মঞ্চে আসলে মানে সেই কবি নজরুলের মতো মানে লেখায় কিংবা বাস্তবের বিদ্রোহী হই, কখনো মনে হয় সেই মিয়ানমার আপনারা দেখেছেন গণতন্ত্র পন্থীরা এই স্বৈর শাসক সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে, কখনো মনে হয় সেরকম অস্ত্রধারী হই? আবার কখনো মনে হয় ভদ্রলোক হয়ে যায়, মানুষকে সহনশীল হতে শেখাই, মানুষের অধিকার নিয়ে কথা বলে এগিয়ে যাব? শেখ সেলিম সাহেব কিছুদিন আগেই শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর মধ্যে দুষ্কৃতিকারীরা নাকি ঢুকে পড়েছে, তাই শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। অন্ধের মহলে ক্ষমতার মসলত চেয়ার নিয়ে পটকরারে কি ঘটছে আমরা জানি না, কিন্তু আমরা একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে আমরা আর হত্যার রাজনীতি চাই না, প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি চাই না। চাই আমরা শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার সরকারকে বলবো, 96, 91, 96, 2001, 2008 চারটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে, সেই চারটি নির্বাচন ছিল সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন। ইংরেজি সাহিত্যের ছাত্র থাকলেও সাহিত্য শেখার জন্য ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হইনি, এটা ভালো চাকরির আকাঙ্ক্ষা ছিল, ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স ছিল, বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়লে একটা সায়েন্স ইংলিশের কম্বিনেশন ভালো হবে, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে যেটা অনেকেই প্রত্যাশা করে একটা ভালো চাকরি, সেই ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলাম। কিন্তু আজকের প্রেক্ষাপটে কবি নজরুল ইসলামের সেই কান্ডারে হুঁশিয়ার কবিতাটা আপনাদের দু চার লাইন শুনতে চাই। দুর্গমগিরি কান্তর মরুদুস্তর পরিবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, ঝুলিতেছে দড়ি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছেড়িয়েছে পাল কে ধরি বাল আছে কাল হিম্মত কি আছে জুয়ান হওয়াগুয়ান হাকিছে ভবিষ্যৎ এটুপান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমি রাত্রি মাতৃমন্ত্রী সঞ্চিত সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফানাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার এই বঞ্চিত জনতাকে আজকে ভোটের অধিকার মানবাধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে ন্যায় ইনসান আজকে প্রতিষ্ঠিত করতে হবে অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ হিন্দু না ওরা মুসলিম হয়ে জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলে ডুবেছে মানুষ সন্তান মরবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভেদাভেদের আজকে সময় নাই আজকের সময় শেখ হাসিনার ফাঁসিবাদের কালো থালা থেকে বাংলাদেশকে মুক্ত করা ভারতীয় তবলারদের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করা বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়া আমাদের ছাত্রনেতা বিনিয়ামিন জেলখানা থেকে ফোন করে বলেছিল ভাই ওরা আমাকে ডিবি কার্যালয়ে নির্মম নির্যাতন করেছে ওরা আমাকে একটা ময়লা আবর্জনার রুমে রেখেছে কেন শিক্ষা দেওয়ার জন্য যে ওই ব্যাটার জন্য ভিপি নূরে রাজনীতি না করো তাই আমরা বলছিলাম আজকে আমি খুব খারাপ লেগেছে গোপালগঞ্জে আমাদের ছাত্রনেতা ইসমাইল ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন শিক্ষার্থী যার বয়স 17 18 বছর বয়স হয় নাই
রাষ্ট্রপতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মহোদয় যখন গোপালগঞ্জ গিয়েছিলেন তার প্রোটেকশনের নামে অসুস্থ শিশুকে আটকে রেখেছিল, সেই শিশু সেখানে মৃত্যুবরণ করেছিল। একজন ভিআইপিকে প্রোটোকল দিতে আরেকজন নাগরিককে গলা টিপে হত্যা করে, এই হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা। সেটি নিয়ে প্রতিবাদ করায় একটা ভিডিও করায় আমাদের চাই ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী শিক্ষার্থী ছাত্র নেতা ইসমাইলকে আটক করে পুলিশ বিধান নির্যাতন করেছে। ওর বোনকে দিয়ে খবর পাঠিয়েছে, আপু তুমি একটু নূর ভাইয়ের কাছে গিয়ে বলো। আজকে সেই ছাত্রটা ইসমাইলের জামিন হচ্ছে না, প্রায় গত 2-3 মাস বড় হয়ে যাচ্ছে। তার বোন অনার্স পড়ুয়া শিক্ষার্থী, গোপালগঞ্জের এসপির সাথে দেখা করতে গেছিল। এসপি সাহেব নাকি তাকে বলেছিল আপনি চলে যান, খুব মদ ব্যবহার করেছিল। ওই মেয়ে বলেছিল স্যার দেখেন আমি তো একজন ছাত্রী, আমার কথাটা তো শুনবেন, আপনি যে চেয়ারটাতে বসে আছেন ওই চেয়ারে আমি একদিন যেতে পারি। আমি ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো মনের মধ্যে এই জিদ এই প্রতিজ্ঞা রাখতে হবে। রাজনীতিতে সাংবাদিকতায় শিক্ষকতায় সমাজের নেতৃত্বে সমস্ত জায়গায় আমাদের ছাত্র অধিকার পরিষদকে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুব অধিকার পরিষদকে অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে তৈরি হতে হবে। এই জিদ রেখে মনের মধ্যে আমাদের উপরে হামলা হয়েছে। আমি খবর পেয়েছি ছাত্রলীগের পান্ডারা হকি স্টিক রড লাঠি সুতা নিয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। ভয়ে তো আমি ক্যাম্পাসে যাওয়া বন্ধ করি, কেন আমি ভয় পাবো, কেন আমি ক্যাম্পাসে যাব না? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 28 বছর পরে ব্যক্তি নির্বাচন হয়েছে, 11,500 ছাত্ররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ছাত্রদের পক্ষে কথা বলার জন্য এদেশের জনগণের ব্যাক ট্যাক্সে পয়সায় যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এদেশের মানুষের পক্ষে দাঁড়াবে না, এটা হতে পারে না। আমি গিয়েছিলাম, হামলা করেছে, কয়েকদিন হাসপাতালে ছিলাম, তাই বলে কি থেমে গেছি? শেখ হাসিনার প্রতিবাদের কাছে মাথা নত করেছি? কিবির হুঙ্কারের কাছে মাথা নত করেছি? করবো না। কোন অপশক্তির কাছে মাথা নত করবো না। আমাদেরকে কিছু পরিচিত পুলিশ প্রশাসন সব জায়গায় আমাদের কিছু লোকজন আছে, আত্মীয় স্বজন ভাই ব্রাদার। এই যে আমরা কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন করলাম, অনেক তরুণের চাকরি হয়েছে, বন্ধু ছোট ভাই তারাও বলে ভাই চালিয়ে যান, আগামীর বাংলাদেশকে আপনাদের কি নেতৃত্ব দিতে হবে, আমরা আছি। তো অনেকেই বলে ভাই এইটা ডিবির সাথে এই আচরণ করা ওরা একটু আপনার প্রতি ক্ষুব্ধ হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা এতে ওদের এত ইনভলভমেন্ট থাকতে পারে, যেন লুনুকে একটা শিক্ষা দেয়। এত সেটা হামলা করে অন্যায়কে মানে প্রশ্রয় দিয়ে অন্যায় প্রতিষ্ঠা করে ফেলবেন, ন্যায়ের কণ্ঠ দমন করে ফেলবেন? পারবেন না। আজকে আমাদের সাধারণ সম্পাদক বলেছে প্রতিবার যখন আমরা প্রোগ্রাম করি আমরা ঢাকা মেট্রোপলিটনে আমরা চিঠি দেই, অবৈধকরণ ও সহযোগিতা প্রসঙ্গে চিঠি দিয়ে আমরা জানাই, তাদের অনুমতির তো একটা আমরা করি না। এখন তারা নতুন নিয়ম করেছে, অনুমতি লিখতে হবে, অর্থাৎ শেখ হাসিনার পেটোয়া বাহিনীর ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছে তাদের অনুমতি নিয়ে আমার রাজনীতি করতে হবে, আমাদের রাজনীতি করতে হবে এই দেশে। এত সোজা, হ্যাঁ দেশটা মগের মূল্য পেয়েছেন। আমি প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবো, কোন রাজনৈতিক দল সভা সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতির জন্য যাবেন না। সভা সমাবেশ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিক অধিকার, সেই অধিকারকে যদি খর্ব করার চেষ্টা করা হয় আমাদের যা যা কিছু আছে তাই নিয়মে প্রতিহত করবো। সংক্ষেপে বলে শেষ করব, আজকে প্রথম আলোতে দুটো নিউজ আমার চোখে পড়েছে। একটি হচ্ছে প্রয়াত মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার ছিলেন, নির্বাচন নামা নামে একটি বই লিখেছেন। আমার সৌভাগ্য হয়েছিল এই মহান ব্যক্তির সাথে বসে কথা বলার। আমি ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম, আমি যাওয়ার পরে লিফটের দরজায় তিনি দাঁড়িয়েছিলেন, আসো নূর, খুব খুশি হয়েছে তোমাদের দেখেই, তোমাদের মাঝে আমি বাংলাদেশের ভবিষ্যৎ দেখি। নূর দেখো
আমি একটা বই লিখেছি, এই যে তোমাদের কথা বলেছি, ওই নির্বাচননামা বইয়ে আমি জানি না এখন এডিট করে আছে কিনা, আমাদের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং আমাদের উত্থানকে নিয়ে তিনি লিখেছিলেন। পরে আমি বললাম স্যার তাহলে বইটা প্রকাশ করেন, এই বই তো আলোড়ন সৃষ্টি করবে, আপনি যে নির্বাচন কমিশনের অন্দর মহল থেকে এই যে গোয়েন্দা সংস্থার নজরদারি, ওবায়দুল কাদেরের ফোন, এই যে গণভবন আপনাকে যাওয়া, দিক নির্দেশনা, এগুলো আপনি একটু বলেন। বুঝতে দেখো বাবা আমি প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত, ক্যান্সারের রোগী, এখন এই বই লিখলে এরা আমাকে শান্তিতে থাকতে দিবে না, বই প্রকাশনে আমাকে মইনুল ইসলামের মতো 64 জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে ঘোরাবে। চিন্তা করেন একজন নির্বাচন কমিশনার এই আশঙ্কায় সেদিন বইটি প্রকাশ করতে সাহস করেন নাই, তার মরার পরে বইটি প্রকাশ হয়েছে। আমরা মাহবুব তালুকদারের নাক প্রাপ কামনা করি, মহান আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুন। এটা বাংলাদেশের বাস্তবতা, এই সরকারের ভয়। আজকে কবি, লেখক, শিল্প, সাহিত্যিক অনেকে আজকে নিজেরা সেলফ সেন্সর আরোপ করে আজকে চুপচাপ আছে, অনেকে প্রতিবাদের সাথে আপোষ করে আছে। আমাদের এখানে একজন নারী নেত্রী আছে নারায়ণগঞ্জের, মাহবুবা নামে, এই মেয়েটা সমস্ত প্রোগ্রামে মিছিল মিটিং এর সামনে থেকে অল্প কয়েকজন নারী নেত্রী, পুরানো একটা মামলা প্রোগ্রামে আসে দেখে তাকে গ্রেপ্তার করেছে একজন নারীকে। আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদে আজকে চাঁদপুরে হামলা হয়েছে, বাগুড়াতে আজকে কার্যালয় পুলিশ ঘেরাও করে রেখেছে, আজকে গণ অধিকার পরিষদের মতো একটা ছোট সংগঠন জিনাইদতে হামলা হয়েছে, প্রত্যেকটি গ্রামে পাড়া মহল্লায় যেখানে আমাদের সংগঠন আছে নেতা কর্মীদের হুমকি ধমকি দিচ্ছে। নিজেদের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো হামলা মামলা হুমকিতে ভয় পাবেন না। 52 সালের ভাষা আন্দোলনের সালাম রফিক শহীদের গল্প জানেন, 71-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের গল্প জানেন, 90-এ ডাক্তার মিলন নূর হোসেনদের গল্প জানেন, যুগে যুগে কালে কালে যখনই এই স্বৈরাচারী শাসকরা অত্যাচারের সীমা অতিক্রম করেছে তখনই তাদের পতন হয়েছে, শেখ হাসিনার পতনেরও সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে সর্বশেষ আর দুটো কথা বলে শেষ করতে চাই বন্ধুগণ, এই সরকারের বর্তমান পরিস্থিতিতে খোলামেলা দুটো কথা বলি। আপনারা অনেকে ভাবছেন সরকার খুব হার্ড লাইনে হামলা মামলা করে, যদি সরকার একটা নির্বাচন করে কি হবে, নির্বাচন করলে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় কম্বোডিয়া বেলারুশের মতো উত্তর কোরিয়ার মতো স্যাংশন দিব, নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি পর্যবসিত হবে, আমদানি রপ্তানি থমকে দাঁড়াবে, দেশে দুর্ভিক্ষ তৈরি হবে, জনগণ তখন আওয়ামী লীগের নেতাদের চান্দা খুঁকরে তোলার জন্য রাস্তায় নামবে। আর যদি এখন একটা সুস্থ নির্বাচন দেয় তাদের সকলের জন্য সেফ এক্সিট হবে, কারণ বিদেশিরা বারবার বলছে আবার সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। এবং কাজের সাহেবরা ভুল ব্যাখ্যা করছেন যে না বিদেশিরা তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে না, ওরে গাধা, অংশগ্রহণমূলক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করতে হলে তো বিরোধী দল সহ সকল দলকে নির্বাচনে নেওয়া লাগবে। তো আমরা তো পরিষ্কার করে বলেছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ছাড়া আমরা নির্বাচনে যাব না। গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদকে বলবো আপনারা প্রস্তুত হন, জেলা উপজেলা ইউনিয়নে যেখানে কমিটি নাই কমিটিগুলো গঠন করুন, আগামীর বাংলাদেশ আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, সেইভাবে নিজেদেরকে তৈরি করুন। ধন্যবাদ।